আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আপনার আনার গাছের শেপ কেমন হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার ছাদে দুইটা আনার গাছ এখানে স্টিল করে রাখা হয়েছে। দুটো হচ্ছে আপনার পাকিস্তানি আনার গাছ। আনার গাছের মূল কাণ্ডটা আপনাকে মিনিমাম 1 থেকে 2 ফুট পর্যন্ত কোনো শাখা রাখা যাবে না। সেটা আপনার নিচ থেকে যতগুলো খুশি বের হবে সেগুলো ফেলে দিতে হবে এবং গাছটাকে ওপরের দিকে ঝোপালো করতে হবে। এর ফলে আপনার যে মাটিটা আছে মাটিতে পর্যাপ্ত পরিমাণ রোদ লাগবে, যার ফলে আপনার আনারের ফুলের পরিমাণটা অধিক পরিমাণে আসবে এবং আপনি ভালো রেজাল্ট পাবেন। তো দেখতে পারতেছেন যে গাছগুলো আছে এখানে, এখানে দুইটা পাকিস্তানি আনার গাছ আছে, এপাশে যদি আমি দেখি এখানে আরেকটা পাকিস্তানি আনার গাছ, এটাতেও আপনার যদি আমি চেক করি দেখতে পারতেছেন নিচের যত কাণ্ড আছে এগুলো সব ফেলে দিতে হবে। এখানে যেটা আছে এটা একটা অস্ট্রেলিয়ান আনার গাছ, এটারও শেপটা দেখেন প্রায় 1.5 থেকে 2 ফুটের মতন, আপনার কোনো শাখা প্রশাখা রাখা হয়নি, যার ফলে দেখতে পারতেছেন কি পরিমাণ ফল ধরে আছে। পর্যাপ্ত রোদ লাগে আনার গাছের জন্য, প্রচুর পরিমাণ রোদের প্রয়োজন হয়, ফুল ফল দিয়ে ভরে যাবে আপনার গাছগুলো যদি আপনি এইভাবে রাখেন। এটা দেখতে পারতেছেন এটা একটা ভাগো আনার গাছ, সেম ভাবে বড় করা। আমার ম্যাক্সিমাম আনার গাছের শেপ এরকমই হয়ে থাকে। এখানেও যে গাছগুলো দেখতে পারতেছেন সেগুলো একই অবস্থা, এখানে আরেকটা পাকিস্তানি আনার গাছ, এটা হচ্ছে ভাগোয়া, নিচ দিয়ে যে ডালগুলো বেরোচ্ছে দেখতে পারতেছেন এই যে এই নিচের ডালগুলো, এগুলো সব ফেলে দিতে হবে। ওইখানে একটা আছে অস্ট্রেলিয়ান আনার গাছ, এটা প্রায় 2 থেকে 3 ফুট পর্যন্ত নিচে কোনো ডাল রাখা হয় নাই, সব কেটে দিতে হবে। এপাশে যেগুলো দেখতে পারতেছেন এগুলো হচ্ছে ভাগোয়া, দেখতে পারতেছেন গাছের শেপটুকু। আপনারা যদি এইভাবে গাছটাকে শেপে নিয়ে আসতে পারেন আশা করি খুব ভালো ফলন পাবেন। সবগুলো গাছ একই শেপে একই রকম ভাবে করা, নিচের ডালপালাগুলো ছেড়ে দিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে অনেক কুশি বেরোচ্ছে, এই যে এখানে একটা কুশি বেরোচ্ছে, এগুলো ফেলে দিতে হবে। তাহলে আপনার আনার গাছের শেপটা খুব সুন্দর হবে এবং প্রচুর পরিমাণে ফুল ফল থাকবে সারা বছর। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।